নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। জমিতে জল না দেওয়ায় অসুবিধায় পড়েছেন অসংখ্য আল চাষি। এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার দায়ে গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। মদের দোকান বন্ধের দাবিতে মানববন্ধনে আবদ্ধ হলেন কয়েক হাজার গ্রামবাসী। মঙ্গলবার বাঁকুড়ার ইন্দাস ব্লকের সত্যনারায়ণ পাজা হাই স্কুলের প্রতিষ্ঠা দিবস ও বই দিবস পালিত হল। সোমবার 26 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বিয়ের গহনা বন্ধ কেন রাখা হয়েছে তা জানতে চাওয়ার অপরাধে কাল্লার পারদুপসা গ্রামের বাসিন্দা মুসলিম মল্লিক আক্রান্ত হলেন দূর সম্পর্কের আত্মীয়দের হাতে। বাঁকুড়ার সারেঙ্গার নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল পুস্তক দিবস। মঙ্গলবার বিরল প্রজাতির একটি প্যাঁচা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাল্লার ঘোষপাড়ায়। চলে আসছে বিস্তারিত খবরে। জমিতে জল না দেওয়ায় অসুবিধায় পড়েছেন অসংখ্য আলু চাষিরা। ঘটনাটি ঘটেছে কাল্লা 1 নম্বর ব্লকের হাটকাল্লা গ্রাম পঞ্চায়েতে। অবশ্য সমবায়ের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খণ্ডন করে দিয়েছে রাইল সমবায় কৃষি উন্নয়ন সমিতি। কাল্লা 1 নম্বর ব্লকে হাটকাল্লা গ্রাম পঞ্চায়েতের শিকারপুর, মুক্তারপুর, সিংহভাই, তামসেরপুর গ্রামের কৃষকরা সিং রাইল সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে লোন নিয়েছিলেন কৃষিকাজের জন্য। বর্তমানে সমবায় থেকে চাষিদের জল দেওয়া বন্ধ করা হয়েছে, ফলে অসুবিধায় পড়েছেন ওই সমস্ত চাষিরা। পাচ্ছি না বলতে, আমাদের আমি হচ্ছি সিংরাইল সমবায় সমিতি, আমাদের যে লোকাল সমবায় সমিতি আছে ওই সমবায় সমিতির লোনি সদস্য। এখন আমাদের সমবায় সমিতিতে গিয়েছিলাম, সেখানে একটা নিয়ম করেছে যে আমাদের যাদের বকেয়া ঋণ আছে, মানে গতবারের যে ঋণ আছে সেই ঋণগুলোকে পরিশোধ করতে হবে, অথবা পরিশোধ না করতে পারলে তার সুদটা দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, রিনিউয়াল করে নিতে হবে। সেটা না হলে আমাদের সমিতির জলের ট্যাক্স জমা নিচ্ছে না বা জল দেওয়া হবে না, এইরকম একটা নিয়ম ওরা করেছে। আর এই পরিস্থিতিতে আমাদেরও সেরকম সম্ভব হচ্ছে না যে আমরা এই মুহূর্তে সমিতির জল ট্যাক্স এবং যেটা আমাদের বকেয়া লোনের যে সুদ, সমস্ত টাকাগুলো একসঙ্গে জমা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সেই জন্য আমরা চাইছি এখন বর্তমানে সমিতি আমাদের এই জলের ট্যাক্সটা নিয়ে জলটা দিক, যাতে আমাদের ফসলটা বাঁচে। জমির অবস্থা কিরকম আছে? জমির অবস্থা আমরা 4-5 দিন আগে যে মাটি টেনেছি সেগুলো এখন মাটি ঝরে যাচ্ছে, আমরা জল দিতে পাচ্ছি না। আজকের সমিতিতে গিয়েছিলাম, তাদের ওই একটাই বক্তব্য। ফসল কি নষ্ট মুখে? ফসল তো নষ্ট হবেই, সেটা হ্যাম্পার হচ্ছে। জলের দাবি জানিয়ে বিভিন্ন জায়গায় তারা দরবার করেছেন, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি, ফলে ক্ষোভ ফুটে উঠেছে কৃষকদের মধ্যে। জল না থেকে চাষের অবস্থা খারাপ হবে। আলু চাষে এমন একটা জিনিস যে জল যদি টান পড়ে যায় তাহলে আলুর বড় ধরনের, মানে পরবর্তীকালে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা আছে, সেখানে ফলন বহু অংশে কম হবে। সেই জন্য সময় মতো চাষ, মানে চাষের শেষ না দিতে পারলে এর ফলন কম হবে আর কি। এবং চাষি দেখা শেষ দিচ্ছে না, সবাই যে নিয়ম করেছে যদি লোন যদি কারেন্ট যদি না করা হয় তাহলে পরে তাদেরকে, মানে তাদের ট্যাক্সের টাকা জমা নেবে না, অর্থাৎ ট্যাক্সের টাকা জমা না নিলে পরে তারা চেষ্টা হবে না, এভাবে চাষির ক্ষতি হচ্ছে। আজকে চাষির বিরাট সমস্যায় রয়েছে। সারা ভারতবর্ষের মানে নেতা মন্ত্রীরা বলছেন যে আমরা কৃষি লোন মাফ করবো বা চাষিদের স্বার্থ দেখবো, বাস্তব কিন্তু চাষিদের কোনো স্বার্থ পূরণ হচ্ছে না। না তো ধানের লাভ হচ্ছে, আজকে 10-12 টাকা ধান হচ্ছে, তার খরচা যেটা হচ্ছে সেই খরচাটা আমরা পোষাতে পারছি না, সমান সমান হয়ে যাচ্ছে। বলতে এখান থেকে আমাদের বিপুল পরিমাণে যে লোন আছে তার ইন্টারেস্ট বহন করতে হচ্ছে এবং তাদের সমস্ত জিনাগুলো আমাদের বেড়েই যাচ্ছে। এবং এবার চাষির আলু দাম পেলে নাকো, আজকের আলু পুরো নিলামে চলে গেছে, 1-1 200-300 বস্তা আলু প্রত্যেক আলু রয়েছে, সেই আলু নিলামে চলে গেছে। আজকে আলুতে কিছু যদি পয়সা পেতো, 100 টাকা যদি বাজার করতো তাহলে 10-20 হাজার টাকা তো আজকে সেচের পয়সা দিতে পারতো। তো আলু তো সমস্যা হয়ে গেছে, এইভাবে বিপুল পরিমাণে চাষিরা বিরাট সমস্যায় পড়ে গেছে। এবং বর্তমানে চাষির সমাজ আজকে একটা লোনের ওপরে নির্ভর করছে, এই জন্যই যে সারা ভারতবর্ষের সরকার যদি এই কৃষি লোনকে যদি মাফ করে তাহলে পরে। অবশ্য সমবায়ের তরফে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। চাষিদের জল দেওয়াতে কোনো বিঘ্ন হয়নি বলে পাল্টা দাবি তোলা হয়েছে সমবায়ের পক্ষ থেকে। কৃষকরা বেশিরভাগই লোন শোধ করেননি বলে অভিযোগ তোলা হয়েছে সমবায়ের পক্ষ থেকে। চাষিদের পুরনো জল কর অনেক বাকি আছে, এই জল করের জন্য সমবায়টা লস হয়ে যাচ্ছে। যে বিগত কারোর 1 বছর 6 মাস কারোর 2 বছর এরকম জল কর বাকি আছে, তাহলে সংস্থাটা চলবে কীভাবে? এটাই আমাদের লোন তো প্রচুর বড়।
লোনের ব্যাপারটা হচ্ছে অনেকই বাকি আছে, ডিফল্টার হয়ে আছে। কি পদক্ষেপ নিয়েছেন এই বাকি থাকার কারণে? আমাদের যাদের জলকর বাকি আছে, জলকর আটকে তাদের জল যাতে করটা দেয় সেই জন্যই আটকানো হয়েছে। বলছি যে কিছু কিছু কৃষক বলছে যে আমরা জলের কর দিতে গেছি, ফিরিয়ে দিয়েছে। না না না, সেরকম দেওয়া হয়নি, জলের নেওয়া হচ্ছে। বলছি এটা তো জল বন্ধ হয়ে গেলে তো চাষে ক্ষতি হবে, এটা কি কৃষকদের সাথে বসে আলোচনা? এবার সংস্থাটা যদি না থাকে, লসে লসে যদি সংস্থাটাই বন্ধ হয়ে তাহলে জল পাবে কোথা থেকে? এটা তো দেখতে হবে যাতে সংস্থাটা বাঁচে। আনুমানিক কতগুলো কৃষক এরকম বিয়ে পড়ে রয়েছে? আমাদের জল করে লস হচ্ছে, কিন্তু লস হলে জল করে যেমন বাড়িয়েছি, ম্যাক্সিমাম কৃষকের বাকি আছে আর কি। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার দায়ে গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। লিখিত অভিযোগের ভিত্তিতে কাকসা থানার পুলিশ পানাগড়ের রন্ডিয়া মোড়ের বাসিন্দা সঞ্জয় সিংহকে গ্রেপ্তার করেছে, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ব্যক্তি। ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত ব্যক্তি পানাগড়ের রন্ডিয়া মোড়ের বাসিন্দা সঞ্জয় সিং। এক নাবালিকাকে স্নান করার সময় নানারূপ কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ তোলা হয় ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে। নাবালিকাটি নিজেকে বাঁচাতে তার ঘরে ফিরে গেলেও অভিযুক্ত ব্যক্তি নাবালিকার বাড়িতে ধাওয়া করেন। নাবালিকার বাড়িতে কেউ না থাকার সুযোগে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। নাবালিকার চিৎকারে পাড়ার লোকজন ছুটে এলে অভিযুক্ত ব্যক্তি চম্পট দেয়। ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে এই ব্যাপারে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কাকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কাকসা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয়, যদিও অভিযুক্ত ব্যক্তি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। क्या फैसला सुनागा वो सुना जाएगा उसके बाद। वो लड़की को तो बोल के फंसाया गया मेरे को ना। क्यों तुमको फंसाया? क्यों? क्योंकि हम लोग बीजेपी कर रहे थे सर, जिसके बजाय उसको टीएमसी के आदमी को चाप दिया है। पहले भी कुछ दे चुका है। কাকসা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। মদের দোকান বন্ধের দাবিতে মানববন্ধনে আবদ্ধ হলেন কয়েক হাজার গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার হীরাবাঁধ ব্লকে। গ্রামবাসীদের দাবি, এলাকায় মদের দোকান খোলা থাকলে পরিবেশ বিঘ্নিত হবে। নির্নিয়মান মদের দোকান বন্ধের দাবিতে পথে নামলেন বাঁকুড়ার হীরাবাঁধ ব্লকের অন্তত 15টি গ্রামের মানুষজন। সোমবার বছরের প্রথম দিনটিতে মদের দোকান বন্ধের বিরোধিতা করে মানববন্ধনে আবদ্ধ হলেন কয়েক হাজার গ্রামবাসী। হীরাবাঁধের কুচিয়ারা, কদমকানারি, সান্ডি, ভোজদা, লাল রায়ের ডিহি, ভাঙাহারা সহ বিভিন্ন গ্রামের মানুষজন এই মানববন্ধনে অংশ নেন। স্থানীয়দের অভিযোগ, আবগারি দপ্তরে একাধিকবার মদের দোকান বন্ধের বিরোধিতার কথা জানিয়েও কোনো কাজ হয়নি। স্থানীয়দের দাবি, প্রধান সড়ক এলাকায় মদের দোকান হলে এলাকায় শান্তি শৃঙ্খলা ব্যাহত হবে। এলাকাবাসী দাবি তুলেছেন, যে কোনো মূল্যে মদের দোকান বন্ধ করতে হবে। মোড়ের সন্নিকটে একটি মদ দোকানের প্রতিবাদে গত 15 দিন ধরে আমরা বিক্ষোভে অবস্থান করি এবং তাতে গ্রামের ছেলেমেয়েরা প্রায় 500 থেকে 1000 লোক প্রতিদিন জড়ো হতো। এমতো অবস্থায় আবগারি দপ্তরের লোক এসে জোর করে মদ দোকান খুলে দেওয়ায় ছেলে মেয়ে সহ যা প্রতিবাদ জানায় তাতে প্রায় 2000 লোক সামিল হয় এবং সেই সময় আবগারি দপ্তরের লোকেরা মহিলাদের উপর জোর করে শ্লীলতাহানি এবং মারধর করে। এবং এরই প্রতিবাদে আমরা 1 জানুয়ারি তারিখে একটি মানববন্ধনের কর্মসূচি পালন করি এবং এই মানববন্ধনে আমরা প্রায় 4 থেকে 5000 মহিলা সমেত প্রায় সেই জায়গায় জড়ো হয় এবং আমরা শান্তিপূর্ণভাবে ওই মানববন্ধন সফল করি। এর পূর্বে ওই আবগারি দপ্তরকে
আমরা সুশৃঙ্খলবদ্ধ ভাবে সেদিন বের করে দিয়েছিলাম, তা সত্ত্বেও উনি ওই অফিস আমাদের নামে মিথ্যা কেস সাজিয়ে ডায়েরি করে। এদের মধ্যে আমাদের দু চারজন মহিলার মধ্যে দু চারজন যে মহিলা ছিল তাদের কিছু আঘাতও। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। মঙ্গলবার বাঁকুড়ার ইন্দাস ব্লকের সত্যনারায়ণ পাজা হাইস্কুলের প্রতিষ্ঠা দিবস ও বই দিবস পালিত হলো। এদিন সকল ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন বার্ষিক পরীক্ষায় স্নাতকোত্তরী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাঁকুড়ার ইন্দাস ব্লকের সত্যনারায়ণ পাজা হাইস্কুলের প্রতিষ্ঠা দিবস ও বই দিবস পালিত হলো মঙ্গলবার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ইন্দাসের বিডিও সুচেতনা দাস। চরণ চিহ্ন ধরে শঙ্করের বারবার পড়া, তবু ভালো লাগে পড়তে। তো এই যে মানে একটা পড়তে পারার মানে অনায়াস একটা চেষ্টা আর কি, মানে সবসময় একটা চেষ্টা করে যাওয়া, আমার মনে হয় এটা যদি আমরা সবাই করতে পারি, সবাই ভালোবেসে করতে পারি, তাহলে নিজেরাও কিছুটা মানসিকভাবে কিছুটা উদ্বুদ্ধ হব এবং পাঁচজনকে করতে পারবো। মানে স্কুলের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক ডক্টর প্রসেনজিৎ সরকার। সুচেতনা দাস ছাড়াও উপস্থিত ছিলেন ইন্দাস পূর্ব চক্রের স্কুল পরিদর্শক চিন্ময় নন্দী, আকুই এক নম্বরের প্রধান ইতু রায়, উপপ্রধান সুফল মণ্ডল, জমিদানকারী পরিবারের সদস্য কাশীনাথ পাজা, নবকুমার পাল সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। হাইস্কুলের জুনিয়র হাইস্কুল তার প্রতিষ্ঠা করে গেছে আমার বাবা। আমি গর্বিত হচ্ছি যে আমার বাবা তার বাবার স্কুল করে আজ আমি এইখানে এসে মানে সকলের সঙ্গে ইয়ে করতে মানে উপস্থিত থাকতে পেরে ভালো লাগছে, বা ছাত্রছাত্রীকে নিয়ে খুব আনন্দ পাচ্ছি। বিডিও সুচেতনা দাস বলেন বুক টেবলে কোনো বিশেষ দিন হয় না, আর বইও ছাত্রছাত্রীদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে আমি এসেছি ছোট গোবিন্দপুর এশেন পাজা স্কুলে, এখানে আজকে বুক ডে উদযাপিত হচ্ছে। আজকে 2রা জানুয়ারি 2018 সালের বুক ডে, এখানে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক মহাশয় বাকি শিক্ষক শিক্ষিকাদের নিয়ে খুব আন্তরিকতার সঙ্গে বুক ডে উদযাপন করছে। ছাত্রছাত্রীদের বুক ডে উপলক্ষে কি বার্তা দিতে চাইছেন ম্যাডাম? বুক ডে তো আমার মনে হয় যে কোনো একটি বিশেষ দিন নয়, আমাদের প্রতিটি দিনই আমাদের জন্য বুক ডে, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য বলবো। কারণ বুকস আর স্টুডেন্টস দুটো কথা বোধ হয় অত্যন্ত রেসিপ্রোকাল, মানে একটা সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো ছাত্রছাত্রীদেরকে বই ছাড়া তো ভাবতেই পারি না এবং মানায়ও না। তো ছাত্রছাত্রীদের জন্য এই বার্তাই থাকবে যে তারা আরো বেশি করে পড়াশোনা করুক, এবং কেবলমাত্র পরীক্ষায় পাশ করার জন্য পাঠ্যপুস্তক নয়, তার বাইরে গিয়েও কিছু রেফারেন্স বুকস এবং কিছু ভালো সাহিত্য, কিছু ভালো লিটারেচার, কিছু ভালো জীবনী মনীষীদের, এই ধরনের কিছু পড়াশোনায় তারা নিজেদের আয়োজিত নিয়োজিত করুক, যার দ্বারা তারা আগামী দিনে মানুষ হওয়ার কিছু খোরাক। এদিন বার্ষিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার। আজ আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দিবস, এই প্রতিষ্ঠা দিবস পালন করার জন্য আমরা বিদ্যালয়ে একসঙ্গে ছাত্র শিক্ষক এবং এলাকার বিশিষ্ট গুণীজন তথা সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং এসআই সাহেব উপস্থিত ছিলেন। আর আজকে তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা বিশেষ দিন বুক ডে, আমরা সেই হিসাবে প্রতিটা ছাত্রছাত্রীকে পুস্তক প্রদান করি। আর তাছাড়া আমাদের বিদ্যালয়ে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদেরকে আমরা মেধা পুরস্কার হিসেবে আমরা দিলাম। ইন্দাস পূর্ব চক্রের স্কুল পরিদর্শক চিন্ময় নন্দী বলেন স্কুলের প্রতিষ্ঠা দিবস ও বই দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি খুশি। যে অনুষ্ঠানটি হয়েছে এটি আমাদের সারা পশ্চিমবাংলার সমস্ত বিদ্যালয়েই হচ্ছে, এবং এই বিদ্যালয় একটি বিশেষভাবে দিনটি উল্লেখ করার মতনই দিন। তার কারণ হচ্ছে ওনাদের আজকে প্রতিষ্ঠা দিবস, সুতরাং দুটো একসাথে হচ্ছে। সুতরাং এই বিদ্যালয়ের অনুষ্ঠানটি যথেষ্ট সুন্দর হচ্ছে, এবং ছেলেমেয়েরা বইয়ের সাথে সাথে আজকে প্রতিষ্ঠা দিবসটিও উদযাপিত করতে পেরেছে, এটা দেখে আমার ভালো লাগছে। ইন্দাস থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা।
সোমবার 26 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন প্রায় 101 জন দুস্থ মানুষের হাতে চাদর ও কম্বল তুলে দেওয়া হয়। খুশি সকলেই। 26 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বর্ধমানের গোদাতে 26 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এদিন প্রায় 101 জন দুস্থ মানুষের হাতে চাদর ও কম্বল তুলে দেওয়া হয়। মূলত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 21তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই এদিন শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। শীত বস্ত্র পেয়ে স্বভাবতই খুশি এলাকার মানুষজন। সর্বভারতীয় 26 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে 1 জানুয়ারি 2018 আজকে আমাদের দল প্রতিষ্ঠা লাভ করেছিল 1998 সালে। সেই দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গরিব দুস্থ মানুষরা যারা শীতেতে কষ্ট পাচ্ছে তাদেরকে আজকে আমরা চাদর এবং কম্বল দান করলাম। 101 জনকে কম্বল এবং চাদর দান করলাম। সকালে আমরা আমাদের ওয়ার্ডের মেইন যে অফিসের সামনে আমরা পতাকা উত্তোলন করেছি, মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেছি, ছোটো ছেলেদেরকে চকলেট বিস্কুট আমরা দিয়েছি এবং এখন আমরা 101 জনকে কম্বল এবং চাদর এখন দান অনুদান দিলাম, দান বলবো না, মানুষের উপহার দিলাম। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিয়ের গহনা বন্ধ কেন রাখা হয়েছে তা জানতে চাওয়ার অপরাধে কান্লার পাটদুপসা গ্রামের বাসিন্দা মোসলেম মল্লিক আক্রান্ত হলেন দূর সম্পর্কের আত্মীয়দের হাতে। দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় ভাইও, যদিও ঘটনার পর থেকেই পলাতক মূল অভিযুক্ত সহ তিনজন। বিয়ের গহনা বন্ধ কেন রাখা হলো তা জানতে চাওয়ার অপরাধে দূর সম্পর্কের আত্মীয়দের হাতে আক্রান্ত হলেন গ্রামের হাতুড়ে চিকিৎসক মোসলেম মল্লিক। দাদাকে বাঁচাতে গিয়ে মারমুখী আত্মীয়দের হাত থেকে রেহাই পাননি ভাই। কাল্লার পাটদুপসা গ্রামের বাসিন্দা মোসলেম মল্লিক কিলঘুষির আঘাতে বাঁ চোখে দৃষ্টি হারিয়ে ফেলেন বলে দাবি হাতুড়ে চিকিৎসকের। বাইরে কাজ করতো, বাইরেও চুরি করেছে দমনে, ওরও অনেক রেকর্ড আছে চুরি করে। এবং একটা আমাদের গ্রামের প্রধান তাপসী রায়কেও, তাপসী হাসদাকেও প্রচুর মেরেছিল। আপনি কি এখন ওই বাঁচুকটা দেখতে পাচ্ছেন? না দেখতে পাচ্ছি না। হ্যাঁ কিছু দেখতে পাচ্ছি না, ছমাস আগে কাটা থানায় কি অভিযোগ দায়ের করেছেন? যাবো থানায়। থানায় অভিযোগ পুলিশ কি পদক্ষেপ নিচ্ছে? না আমরা এই ইঞ্জুরিটা করে নিয়ে একদিন যাবো। হ্যাঁ মন্ত্রীর কাছে নিয়ে গেলে মন্ত্রীর কাছে যেতাম, উনি আমাদেরকে ভালোবাসে, আমাদের অনেক কাজ করেছে। বর্তমানে আহত দুজনের চিকিৎসা চলছে কান্লা সুপার স্পেশালিটি হসপিটালে, যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত টোটন মল্লিক সহ তিনজন। তিনি এ বিষয়ে মন্ত্রী স্বপন দেবনাথের দ্বারস্থ হবেন বলে জানান। আমি সকালবেলায় ঘুমতে পড়লাম, ওর দাদা আমায় বললো এক জায়গায় চলো, ওর বড় দাদা। আমি বললাম না যাবো না, বলে যেতেই হবে, অন্য যাবো না, কোথায় যাবো বলো, বলে চলো না সমুদ্র ওই নানুঘাটে যাবো, যাবার চলে আসবো। আমি তখন বললাম যে আমার মেয়ের ব্যাগ কিনতে যাবো, তাহলে ভালোই হবে তুচ্ছ। ও গিয়ে বাঁ দিকে ডান দিকে ঘুরিয়ে নিয়ে একটা ভাইয়ের শ্বশুর বাড়ি চলে গেলো, আমার মেজ ভাইয়ের শ্বশুর বাড়ি। আমি বসে থাকলাম, বসে চা দিল, চা খেতে খেতে দেখা যাচ্ছে ওর একটা ভাইয়ের শাশুড়ি বাঁ দিক দিয়ে এলো, আর আমাদের যে একটা ভাইকো সম্পর্ক হয় সে ডান দিক দিয়ে এলো। এসিটিকে আমার দাদার চোখে এক ঘুষি, আমি যখন মারছিস কেন, সে তখন আমার জামার কলারটা ধরো ছিঁড়ে আমাকে এক আচার আর একটা বাঁধ নিয়ে মারলো, আমরা দুজনে পড়ে গেলাম, আমরা বাড়িতে পালিয়ে আসতে আমার রিসিভ রিসিভ পাইনি, সেটা ভেঙে গেলাম। আপনার কেন মারলো? ওই আমার দাদাকে বাঁচাতে গেলাম যে মারছিস কেন, এই কথা বলাতেই অপরাধ আর কোনো কথা নেই, ওই পাঁচ তুলে মারবো। একবার কতজন ছিল? ওরা তিনজন ছিল, আর আমরা দু ভাই ছিলাম আর ওর বড় দাদা ছিল। ওর দাদাকেও মারতে গেছে, ওর দাদাও ভাই কিছু বলতে পারিনি। কান্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরেলাম বিরতির পর, চলে যাব পরবর্তী খবরে। বাঁকুড়ার সারেঙ্গার নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পুস্তক দিবস। এদিন ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। কর্মসূচি উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সারা রাজ্য জুড়ে পালিত হল পুস্তক দিবস। অন্যান্য জায়গার সাথে সাথে বাঁকুড়া সারেঙ্গার নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়েও অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। কর্মসূচি উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকে আমরা ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দিলাম। বিগত দিনে আমরা দেখেছি বামফ্রন্টের আমলে বই পেতে পেতে ছ মাস কেটে যেত, কিন্তু নতুন সরকার আসার পরে এই সরকারের আমলে মামাটি সরকারের আমলে আমরা ছাত্রছাত্রীদের হাতে বছরের প্রথম দিন অর্থাৎ 2 তারিখ 2 জানুয়ারি বই তুলে দিতে পারছি। বই তুলে দিতে পেরে আমরাও খুশি, ছেলে মেয়েরাও খুশি, অভিভাবকরাও খুশি। আগামী দিনে পড়াশোনার লক্ষ্যে ছেলে মেয়েরা এগিয়ে যাবে এই আশা নিয়ে আমরা আজ থেকে আবার নতুন শিক্ষাবর্ষের পড়াশোনা শুরু। এদিন ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই পাওয়ায় খুশি ছাত্রছাত্রীরা। এদিন বইয়ের গুরুত্ব ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন আয়োজকরা। বেশি ভালো লাগছে যে এই স্কুলের প্রধান শিক্ষক সাধন বাবু এত সুন্দর আয়োজন করে এই পুস্তক দিবস দিনটিকে আরো আকর্ষণীয় করে তুললেন, এবং এখানে আসতে পেরে নিজের হাতে বই দিতে পেরে আমি খুবই খুশি। ছেলে মেয়েরা এই বই পেয়ে খুশি এবং তারা ভালোভাবে পড়াশোনা করুক এই কামনা করি, এবং নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার বিরল প্রজাতির একটি প্যাঁচা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাল্লার ঘোষপাড়ায়। পরে ওই প্যাঁচাটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানান এলাকাবাসী। উৎসাহ জনতা প্যাঁচা দেখতে ভিড় জমান। একটি বিরল প্রজাতির প্যাঁচা উদ্ধারকে কেন্দ্র করে মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাল্লার ঘোষপাড়ায়। কয়েকটি কাকের আক্রমণের হাত থেকে বাঁচিয়ে বিরল প্রজাতির ওই প্যাঁচাকে নিজেদের হেফাজতে রাখল ঘোষপাড়ার বাসিন্দারা। প্যাঁচাটিকে সেবা শুশ্রূষাও করেন। পরে ওই প্যাঁচাটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়। এদিন উৎসাহী জনতা প্যাঁচা দেখতে ভিড় জমান এবং প্যাঁচার সাথে সেলফিও তোলেন। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব আজকের অন্যান্য খবর। আগামী 6 তারিখ থেকে সদরঘাট ছট পূজা ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে অনুষ্ঠিত হবে জয় মাতা দির জাগরণ। সেই উপলক্ষে সোমবার খুঁটি পুজো অনুষ্ঠিত হল বর্ধমান উৎসব ময়দানে। অষ্টম বর্ষে পদার্পণ করল জয় মাতা দির জাগরণ। জোড়া মন্দির থেকে শতাধিক মহিলা মাথায় কলস নিয়ে শোভাযাত্রার মধ্যে দিয়ে উৎসব ময়দানে উপস্থিত হবেন। পরে সেখানে বিভিন্ন পূজা পাঠ অনুষ্ঠিত হবে। প্রতি বছর জয় মাতা দির জাগরণকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে। আমাদের জয় মাতা দির জাগরণ আছে 6 তারিখে, তার জন্যই আজকে আমাদের মাঠে আজকে সূচনা করা হলো, খুঁটি পুজো হলো। আমরা আজ থেকে আমাদের এখানে কাজকর্ম আরম্ভ হবে, এই জন্যই আজকে আমাদের খুঁটি পুজো হলো। দেখুন, বাজেট বলতে আমরা কোনো কিছু বলতে পারি না, কেন এটা ভক্তগণেদের ব্যাপার কি কত বাজেট হবে না হবে আমাদের মানে কোনো, এটা তো কোনো আমরা কোনো কাজ করছি না, এটা ভক্ত পুজো করছি, মায়ের আরাধনা করছি। সব ভক্তরা মিলে দিতে, কেউ হয়তো মূর্তি দিল, কেউ প্যান্ডেলে খরচা, কেউ লাইটের খরচা, এইরকম করে হয়ে যায়। এটা আমাদের কোনো বাজেটে আমরা গুনতি করি না। এটা কি একদিনেরই? এটা আমাদের একদিনই 6 তারিখে পুজো হবে, দুপুর 2 থেকে আরম্ভ হবে মায়ের ইচ্ছা অবধি। আর আমাদের সকালবেলা 1501 মহিলা ওই জোড়া মন্দির থেকে কলশ নিয়ে আসবেন ওই মায়ের আরাধনা করার জন্য। সকালে সব উৎসব ময়দান অবধি আসবেন, ওই খালি পায়ে সবাই আসেন আমাদের কলশ নিয়ে এটা আরাধনা করার জন্য। এটা আমাদের এটা 8 বছরে আমরা পা দিলাম। বর্ধমান শহরে আমরা যেই পুজো নিয়ে মায়ের নেমেছিলাম সেইটা থেকে আজকে আমরা অনেক অনেক বড় হয়ে গেছি।
মায়ের আশীর্বাদে আর আমাদের বর্ধমানবাসীর সবাই লোকেদের জন্য আশীর্বাদে চাইছি তিন চারটে নয় 300-400 হোক, কেন মায়ের যত পুজো হবে যত আরাধনা হবে ততই তো ভালো, ততই তো মঙ্গল। মা তো আমাদের রাক্ষসের যে বধ করে মা ই হয়েছিলেন, আমরাও তো চাই আমাদের মানুষের যে মনে আমাদের পাপ আছে কি আছে সব যতই পুজো পাঠ হবে ততই তো সব মরবে, সেটাই তো মায়ের আরাধনা মানেই তো আমরা মানে সব মন দিয়ে আমরা চাই কি মায়ের আরাধনা হোক। আপনারা আমাদের যে এখানে মাঠে ভক্তরা আছেন সে এখান থেকে তো কলকাতা এদিকে আসানসোল ধনবাদ অনেক জায়গা থেকে লোক আছেন, তারা ঘর পায় কি করে যেই দিনই পুজো? না এটা আমাদের সব আমাদের যে সদস্যগণ আছে তাদের মাধ্যমে পাওয়া হয়, আমরা প্রচারের মাধ্যমে পাওয়া হয়, আমরা ট্যাবলো যাই ট্যাবলো। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, জমিতে জল না দেওয়ায় অসুবিধায় পড়েছেন অসংখ্য আলচাষি। এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার দায়ে গ্রেফতার করা হলো এক ব্যক্তিকে। মদের দোকান বন্ধের দাবিতে মানববন্ধনে আবদ্ধ হলেন কয়েক হাজার গ্রামবাসী। মঙ্গলবার বাঁকুড়ার ইন্দ্রাস ব্লকে সত্যনারায়ণ পাজা হাইস্কুলের প্রতিষ্ঠা দিবস ও বই দিবস পালিত হল। সোমবার 26 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বিয়ের গহনা বন্ধ কেন রাখা হয়েছে তা জানতে চাওয়ার অপরাধে কাল্লার পারদুপসা গ্রামের বাসিন্দা মুসলিম মল্লিক আক্রান্ত হলেন দূর সম্পর্কের আত্মীয়দের হাতে। বাঁকুড়ার সারেঙ্গার নেদুরপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল পুস্তক দিবস। মঙ্গলবার বিরল প্রজাতির একটি প্যাঁচা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাল্লার ঘোষপাড়ায়। এখনকার মতো খবর এ পর্যন্তই, পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।